নমস্কার বন্ধুরা, আমি রনি। আজকের বহুচর্চিত আলোচ্য বিষয় হলো ভোটের মুখে অনুব্রত মণ্ডলের দেওয়া ওষুধ। নির্বাচনের পাককালে অনুব্রত মণ্ডলের মুখে কখনো পাচন, কখনো গুড় বাতাসা। লোকসভা 2019 এবারের চমক জল ও নুকুলদানা। সংবাদ মাধ্যমের সম্মুখে প্রকাশ্যে দলীয় কর্মীদের ভোট প্রচারের পাশাপাশি এ সকল বিলির আদেশ দিয়ে থাকেন তিনি। ঠিক সেই জায়গা থেকেই লোকসভা নির্বাচন 2019 পাককালে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিরোধীরা। নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই চাওয়া হয়েছে এবং জল ও নকুলদানার মূল ব্যাখ্যা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কাছে চাওয়া হবে বলে বিভিন্ন সূত্র থেকে বেরিয়ে আসছে। আবার বিতর্ক বাড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে অনুব্রত মণ্ডল দলীয় কর্মীদের কেন্দ্রীয় বাহিনীকে জল ও নকুলদানা খাওয়ানোর আদেশ দিয়েছেন। যদিও এ বিষয়ে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, বিজেপি পাতা ঘষে অনুব্রত মণ্ডল সহ সমগ্র তৃণমূল কর্মীদের নাচন দেখানো হবে। নিউজটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করুন এবং শেয়ার করে সকলের মধ্যে ছড়িয়ে দিন। ধন্যবাদ।